তো গাইস, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি এলইডি ভাল্ব রয়েছে। বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় কম দামের ভিতরে, এটা যদি নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমরা নিজেরাই রিপেয়ারিং করতে পারি। যদি আমরা এইরকম একটি কেবল নিয়ে নিই, কেবলের সাথে একটি হোল্ডার লাগিয়ে নিব, নেওয়ার পর এটি কারেন্টে লাগিয়ে দিব। লাগানোর পর দেখতে পাচ্ছেন আমাদের ভাল্বটি কিন্তু জ্বলতেছে না। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই খুলে নিতে হবে, তারপরে কানেকশন দিয়ে দিব। আমরা একটি টেস্টার নিয়ে নেব, টেস্টারটা নিয়ে আমাদের এটা চেক দিতে হবে। এই যে এরকম করে প্রত্যেকটা ভালের লেগে লেগে চেক দিয়ে দিয়ে আমাদের দেখতে হবে যে কত দূর পর্যন্ত আমাদের লাইটটি জ্বলে, এটা আমাদের চেক দিতে হবে। তো দেখতে পারছেন এরকম চেক দিতে হবে। তো দেখতে পারছেন আমাদের লাইটটি কিন্তু এত তনিক চলতেছে, এত তনিক জ্বলতেছে। এভাবে আমরা চেক দিতে দিতে যেয়ে দেখতে পারছেন এত দূর পর্যন্ত জ্বলতেছে, ওইদিকে জ্বলতেছে, এইদিকে জ্বলতেছে, ওইদিকে জ্বলতেছে, এইদিকে জ্বলতেছে। দেখতে পারছেন আমাদের এই লাইনটি ধরে এইভাবে যেতে যেতে আসতে হবে। এই যে লাইনটি যদি আমরা এইভাবে গণনা করি, দেখতে পারছেন এইটা যদি আমরা এখানে ধরি তাহলে এটা জ্বলবে, এটা জ্বলবে, এই লাইনটি এখান থেকে এইভাবে ঘুরতে ঘুরতে আসছে। যদি আমরা এখানে ধরি, এইভাবে ধরে চেক দিতে দিতে প্রত্যেকটা ভালের লেগে লেগে চেক দেব। তো এই ভালটি আবার এইভাবে আমাদের এইভাবে লাইন ধরতে হতে আসছে, এসে কিন্তু এই যে মাঝখানের ভালটি আমাদের ডিস্টার্ব। তো দেখতেই পারছেন এখানে কিন্তু একটি চিহ্ন হয়ে গেছে এই ভালটি, এটা কিন্তু আমাদের ডিস্টার্ব ভাল। এটা যদি আমরা খুলে ফেলে দিয়ে, এটা যদি আমরা এখানে শর্ট করে দিই কিছু দিয়ে, এটা শর্ট করে দিলে কিন্তু আমাদের লাইটটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পারলেন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখতে পারলেন আমরা কিভাবে একটি শুধুমাত্র ভাল ডিস্টার্ব হওয়ার কারণে আমাদের ভালটি নষ্ট হয়ে পড়েছিল, কিভাবে খুব সহজেই রিপেয়ারিং করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।